আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করতে হয়। চলো দেখে নিই। প্রথমে আমি একটি পাত্রে সুজি নিয়ে নিয়েছি, যতটুকু পরিমাণ যার যতটুকু পরিমাণ ঠিক ততটুকু সুজি নেবে, কারণ কারোর পরিবারে অর্ধেক পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করব। আটাটা এখানে দিয়ে দিচ্ছি, আটাটা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি লবণ আর বেকিং পাউডার, যার কাছে যেটা থাকে, বেকিং পাউডার অথবা বেকিং সোডা যে কোনো একটা থাকলেই হলো, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো এখন হাত দিয়ে মিশিয়ে নিব, খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব একসঙ্গে। সামান্য একটু তেল, নর্মাল বাসায় যে তেলটা ব্যবহার করি আমরা সয়াবিন তেল, ঠিক সেই তেলটা আমি দিয়ে দিব। তেলটা দিয়ে আমি হাত দিয়ে নেড়ে তেলটা খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। দেখো এখানে আমি ভালো করে দেখাই, এখানে ঠিক মানে ভেজা ভেজা বালি যেমন দেখায় ঠিক তেমনই হবে তেলটা মেশানোর পরে। তারপর এখানে মেশাবো নর্মাল পানি, পানিটা অবশ্যই হালকা হালকা করে মেশাবো, একবারে পুরাটা দিব না। আমি এক হাত দিয়ে মানে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে ভিডিও করছি, তো এই জন্য একটু সমস্যা হতে পারে, কেউ তোমরা কিছু মনে করো না, কারণ আমার বাসায় কেউ নেই, আমার ছেলে মেয়ে খুবই ছোট, ওকে তো তোমরা দেখেইছো, ওকে বললে কাজ করার জন্য চলে আসবে, কিন্তু ওকে দিয়ে ওদের দিয়ে আমি কোনো কাজ করাই না, চেষ্টা করি যতটুকু পাই নিজে করার। তো দেখো এই যে এইভাবে হালকা হালকা পানি দিয়ে মিশিয়ে নিবে, পারফেক্ট ডো হয়ে গিয়েছে। ডোটা ঠিক এমন হবে, এমন হবে দেখিয়ে দিচ্ছি ভালো করে, ডোটা এমন হবে মানে হাতে নিলে এমন হয়ে যাবে, রসগোল্লার মতো বানানো হয়, তাহলে বুঝবে এটা পারফেক্ট ডো হয়েছে। তো একটু নরম নরমই ডো করবো, কারণ সুজি তো সুজি কিছুক্ষণ রেখে দিলে পরে পরে ফুলে এটা আবার মানে ই হয়ে যাবে। তো আমার ডোটা পারফেক্ট রেডি, এটা আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, ঠিক 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখি কি অবস্থা, দেখেন মানে তখন কত নরম ছিল এখন কি শক্ত হয়ে গিয়েছে। তো সুজি এমনই হয়, প্রথমে নরম হতে হবে, পরে অনেক সময় থাকলে অনেকটাই হয়ে যায়। তো এটা আমি দুভাগে ভাগ করে নেব, আর একটু মুছে নেব, যেহেতু শক্ত হয়ে গেছে আরেকটু মুছে নিব, মুছে নিলে আর একটু ভালো হবে ফুলবে। আর পারফেক্ট একটা ড্র তৈরি হয়ে গিয়েছে, তো আমি এটা দুই ভাগে ভাগ করে নিব এরকম সমান করে। তিনটাই করি, তিনটা করলে সুবিধা হবে, কারণ যেহেতু আমার এক হাত দিয়ে ক্যামেরা এক হাত দিয়ে মানে কাজ করা সমস্যা হচ্ছে। প্রথমে একটু ভর্তা করে নেব ভালো করে, আসলে আমি রুটি এখানেই বানাই। আপনার যে যেখানে যেটা পর
বেলুন মানে যে কোনো বোর্ড যে যেটার পর রুটি বানান সেটার পরে এটা করলে হবে, এতে কোনো সমস্যা নেই, জায়গাটা পরিষ্কার হলেই হবে। একদম পারফেক্ট যেরকম রুটি বানাতে হয় ঠিক সেভাবেই বানাবো আমি। পারফেক্ট রুটি হয়ে গিয়েছে, আসলে আমি দেখাতে পারি নাই রুটি বানানো, কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রুটি বানানো তো সম্ভব না, এই জন্য দেখাতে পারিনি। রুটিটার সাইজটা ঠিক দেখিয়ে দেই, ঠিক আমার যেরকম বাসায় নর্মালি রুটি খাই ঠিক এরকমেরই করতে হবে। তো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি, তো আমার যেহেতু কোনো কুকি কাটার নাই সেজন্য আমি আমার একটা লবণের এই নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব ভালো হয়, এর আগেও আমি তৈরি করেছি কয়েকবার, খুবই ভালো হয়। তো এটা দিয়ে এটার সঙ্গে আমি একটু তেল ব্রাশ করে নিব, নিয়ে তারপরে কেটে দেখাচ্ছি কেমন। এই যে এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পর আমি কেটে কেটে ঠিক আপনার সাইজে কাটবো। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করা একদমই সম্ভব না, তারপরেও করছি, দেখি কেমন হয়। এই যে আমি সবগুলো কেটে নিয়েছি, তো আমি এটা উঠিয়ে নিব খুব আস্তে করে। এটা আমি এগুলো প্রথমে ভাজবো না, দেখেন ঠিক ফুচকার যে শেপটা সেটাই হয়েছে মাশাল্লাহ। তো এটা আমি একটা ট্রে পর রেখে দিব, এটা ট্রে হোক বড় একটা থালা হোক, যেটার উপরেও আপনাদের যেটা সুবিধা হাতের কাছে যেটা থাকবে সেটার উপরে রেখে দিবেন, এটা কোনো সমস্যা না। তো আমি এরকম করে বেশ রেখে দিব, যে আমি বেশ রেখে দিয়েছি। তারপর আমি আরেকটা রুটি বেলে নিব, রুটি তৈরি করে নিয়ে ফুচকার শেপে কেটে নিব। তো আপনাদের যদি বেশি দেরি হয় ফুচকা ভাজা তাহলে ভেজে ফেলবেন, না হলে একটা ভেজা মানে সুতি কাপড় দিয়ে উপরে ঢেকে রাখবেন, নাহলে উপরে কিছু ড্রাই হয়ে যাবে, ড্রাই হলে তখন ফুচকাটা ফুলবে না। তো যেহেতু আমার বেশি সময় লাগবে না, আমি আর একটা রুটি বানাবো, বানানোর পরে আমি ফুচকা করে ভেজে নেবো, ওই জন্য আমি আর উপরে কোনো সুতি কাপড় দিচ্ছি না। তো আপনাদের বেশি সময় লাগলে অবশ্যই উপরে একটা ভেজা সুতি কাপড় দিয়ে রাখবেন, তারপর খেয়াল রাখবেন সুতিটা কাপড়টা যেন এমন হয় উপরে যেন রং না ওঠে, রং উঠলে কিন্তু উপরে কালার হয়ে যাবে, তখন কিন্তু আর সমস্যা হয়ে যাবে। তো বেশি সময় লাগলে ওটা ঢেকে রাখলেই ভালো হবে, তো আমার তো বেশি সময় লাগবে না, আমি একটু পরে ভেজে নেবো সবগুলো। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা রুটি বলে দেখাচ্ছি, দেখুন রুটির পুরুত্বটা কেমন হয়েছে। অবশ্যই বাসায় আমরা নর্মালি যেরকম রুটি খাই ঠিক ঠিক সেম সেরকম রুটি হবে, হালকা একটু আটা নিয়ে মানে তৈরি করতে হবে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর একটা হাত দিয়ে বানানো তো সম্ভব না, এই জন্য আর কি রুটিটা তৈরি করে নিলাম। ঠিক এমন হবে, খেয়াল করবেন আপনারা যাতে আপনাদের সুবিধা হয়, আমি এর জন্য আবার দেখাচ্ছি। আমি আবার কেটে নিব এগুলো, কেটে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই ভাজাটাও দেখাবো। তো এই যে আমার ফুচকাগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে, সবগুলো রেডি, এখন আমি ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তো ইচ্ছা করলে আপনারা ফ্রাই প্যানে দিতে পারবেন, আমার ফ্রাই প্যানটা আমার চুলাতে একটু বসতে সমস্যা হয়, মানে পড়ে যায় এক হাত দিয়ে ধরে পরে আর এক হাত দিয়ে নাড়তে হয়, তো আমি আর এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে আছি, এর জন্য এটা আমার পিঠা টিঠা বানানোর জন্য ওই মানে কড়াইটা আমি ব্যবহার করি, এটা আমার অনেক আগেকার করাই অনেক দিন বয়স, তো হাজার পোশাক করি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখার সময় আমাকে ইসলামে প্রশ্ন করবে, কারণ আমার ভিডিওটা করাটা সব থেকে বড়ো ভালো লাগার, আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে সেই ইসলামের প্রশ্নের উত্তরটা নিয়ে তোমাদের মাঝে আসবো, তোমার পাশাপাশি আমার ভিডিও থাকবে আমি ওইটা নিয়ে কথা বলবো, আমার খুব ভালো লাগবে, আমার আপুরা
তোমাদের অবশ্যই অনেক উপকার হবে। ইসলামের প্রশ্ন, ইসলামী বিষয় নিয়ে কথা বলা তো আমাদের সবাই ভালো, শোনাও ভালো এবং বলাও ভালো। তেজ আমি মানে একদম ঠিক ফুচকার কালার করে ভেজে নিচ্ছি। আমি আরও কিছু দিয়েছি, ঠিক এভাবে ভেজে নেব। আর চুলার তারটা বেশি হাই হিট থাকবে না, মিডিয়াম হাতে থাকবে, লাল লাল করে ভেজে নেবো। ঠিক আমরা তো ফুচকা কম বেশি সবাই খাই, আমরা তো খুব ভালো করে জানি কেমন মানে ইয়ে হয়, কালার হয়। ঠিক সেরকম কালার করে ভেজে নেব। এই যে তৈরি হয়ে গেল, খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি একদম পারফেক্ট ফুচকা। আসলে আমরা বাহিরে খাই, হয়তো এর থেকে অনেক সুন্দর হয় তাদের। আরও আমার অনেক আপুরা বানায়, অনেক কান্ট্রিও বানায়, তাদেরটা অনেক সুন্দর হয়। ঠিক আছে, বাসা বানানোটা অবশ্যই আমাদের মানসম্মত, তো আমরা বাহির থেকে তো অনেক কিনে খাই, বাইরেটা অনেক বেশি দেখতে সুন্দর হলো, সুস্বাদু হলো, এরকম মানসম্মত হবে না। তো আমরা খুব সহজেই বাসায় এরকম করে তৈরি করে খেতে পারি। দেখুন কী সুন্দর ই হয়েছে, কি হয়েছে, একদম বাহির থেকে কোনো অংশে কম না, ভাঙা যাচ্ছে না, একদম গুড়া গুড়া হয়ে যাচ্ছে। এই যে, তো আশা করি আমার ভিডিওটা সবাই ভালো লেগেছে। তো আমি তো এরকমভাবে চ্যানেলে এখনও ভিডিও ছাড়িনি, আসলে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, খুবই সাধারণ একটা মানুষ। সবাই আমাকে সাহায্য করবে, সবাই ভালোবাসবে, আমার পাশে থাকবে। আমার পাশে থাকলে, আমার চ্যানেলের ভিডিও দেখলে, বাসায় থাকা উপকরণ দিয়ে প্রতিদিন কিছু না কিছু নতুন কোনো কিছু রেসিপি দেখতে পাবে, আশা করি সবার উপকার হবে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই ইসলামে প্রশ্ন করবে। আমি আমার প্রত্যেকটা ব্লগের মাধ্যমে তোমাদের ইসলামে যে প্রশ্নটা বেশি থাকবে সেই প্রশ্নটা নিয়ে আমি কথা বলবো, অনেক ভালো লাগবে। আসলে ইসলামিক প্রশ্ন বলাও মানে যতটা সোয়াব, শোনাও ততটাই সোয়াব। আর কথার মাঝখানে যদি আমরা আল্লাহকে নিয়ে কিছু কথা বলি, অবশ্যই আমাদের সেটা কাজে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, সবাই হেফাজতে থাকো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।